মানে আজকে প্রপারলি বাজার করতে যাচ্ছি আজ হ্যাঁ ইন্ডিয়া বিরিয়ানি বানালো বানানো যাবে চিকেন কষাও বানাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বুধবার আমরা রবিবার দিন ইন্ডিয়া থেকে এখানে এসেছি মানে শনিবার রওনা দিয়েছিলাম রবিবার ফিরেছি এখানে তো তারপর আর ব্লগ করা হয়নি আর ওখান থেকে আসার টাইমেও না ব্লগ করতে পারিনি কারণ সত্যি শরীরটা খুব খারাপ ছিল আর আমাদের ফ্লাইটের যে টাইমটা ছিল সেটা খুবই বাজে টাইমে ছিল রাত 3:30টার সময় আমাদের ফ্লাইট ছিল আর আমরা যেভাবে গেছিলাম ঠিক সেইভাবেই ফিরেছি আবুধাবি হয়ে আর বাড়িতে এসে দেখছি আমাদের ব্যালকানিতে একটা পায়রা বাচ্চা দিয়েছে আর ব্যালকানিটাকে না একদম নোংরা করে দিয়েছে তো সেটাকেও পরিষ্কার করতে হবে আর আজকে দেখলাম খুব সুন্দর একটা রোদও উঠেছে তো ভাবলাম আজকে থেকেই তাহলে ব্লগটা স্টার্ট করি যেহেতু আমরা জ্বরে ওখানে ভুগেছি তো সর্দি কাশিটা আমাদের ছিল আজকে একটু এনার্জি পেলাম উঠে কাজ করার আর এখানে না আমার ইনডোর প্লান্টগুলোতে আমি যেহেতু জল দিতে পারিনি তো তার জন্য এরকম একটা বড় টবের মধ্যে আমি একটু জল রেখে গেছিলাম তাতে কি হয় গাছগুলো একটু ময়েস্ট থাকে সবসময় জল দেওয়ার প্রয়োজন পড়ে না দেখো পুরো ভর্তি করে জল রেখে গেছিলাম আর জলটা পুরো হাফ হয়ে গেছে আমরা যখনই কোথাও বেড়াতে যাই এইভাবেই রেখে যাই তাতে ইনডোর প্লান্টগুলো বেশ ভালো থাকে আর আমরা যেদিন এসেছিলাম সেদিনই স্বর্ণালী দিয়ে আমাদের খাবার দিয়ে গেছিলো আমার বাড়িতে এসেই দেখছি খাবার দাবার সব রাখা মোটামুটি 2-3 বেলা আমাদের ওই খাবারে চলে গেছে তারপর উঠে একটু হালকা করে মাছের ঝোল একটু ডাল এসব করেই দুদিন চালালাম আর এই গার্লিক টোস্টটা না ইন্ডিয়া থেকে এনেছি আমরা অনির্বাণ বাড়ি থেকে আসার সময় প্রচুর বিস্কিটের প্যাকেট চানাচুরের প্যাকেট এসব এনেছে যেহেতু ওখানে খেয়ে যেগুলো ভালো লেগেছে সেগুলো আবার ব্যাগে করেও এনেছে আর আমি একটু লিকার চা বানিয়ে নিলাম সাথে একটু গার্লিক টোস্ট নিলাম আর আমি ফ্লিপ বলে যে শপিং অ্যাপটা আছে ওখানে একটু দেখছিলাম যে কী কী জিনিস নেওয়া যেতে পারে কারণ গ্রসারি শপিং করতে হবে আমার ঘরে সেরকম কোনো বাজার নেই তো ভাবলাম আজকেই গিয়ে শপিংটা করে নেব তার জন্য লিস্ট করে রাখি কী কী নিতে হবে ডিম আলু পেঁয়াজ এইগুলো ঘরে আছে ডিমটা আমি আগের থেকেই রেখে গেছিলাম আর অনির্বাণ মাঝে গিয়ে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সব নিয়ে এসেছিলো আর আমি আজকে ভাবলাম ব্রেকফাস্টে একটু কিছু বানাই আলু স্যান্ডউইচ বানাই এটা খুব ইজি একটু বাটারের মধ্যে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা একটু প্রথমে ভেজে নেওয়ার পর একটু আলু সেদ্ধ দিলাম সেটাকে একটু ভালো করে ওর সাথে মাখিয়ে নেওয়ার পর সেদ্ধ করা কর্ন দিয়ে দিলাম এগুলো আমার সব ডিপ ফ্রিজে রাখা ছিল মানে কর্নটা রাখা ছিল তারপর সব কিছুকে একসাথে মিক্স করে একটা পাত্রে তুলে রাখলাম এটা হচ্ছে স্যান্ডউইচের স্টাফিং এবার একটা ব্রাউন ব্রেডের মধ্যে ওই স্টাফিংটা দিয়ে আরেকটা ব্রেড দিয়ে এটাকে চাপা দিয়ে বাটার একটু এপিটোপিট করে ফ্রাই করলেই আমাদের একটা দারুণ স্যান্ডউইচ রেডি হয়ে যাবে আর এদিকে আমি ডিম আর আলুটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ দুপুরের খাবারটাও আমি সাথে সাথে রেডি করে নিচ্ছি ব্রেকফাস্ট হয়ে গেছে এবার অনির্বাণকে দিয়ে আসি অনির্বাণ অফিসের কাজ নিয়ে বসে পড়েছে এই অফিসের কাজ করতে করতে ওর আর ব্রেকফাস্ট লাঞ্চ কিছুর কথাই মাথায় থাকে না তো ওকে গিয়ে গিয়ে দিয়ে আসতে হয় ব্রেকফাস্ট করে নিয়ে আমি কিচেনে চলে এসেছি এখানে আমি একটু পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি আর আমার কাছে একটু টমেটো পিউরে ছিল সেটা দিয়েই ভাবছি ডিম কষাটা বানাবো হালকা করে মাছের ঝোল করা আছে কিন্তু আমার না আজকে একটু ঝাল ঝাল মাখা মাখা করে কিছু খেতে ইচ্ছা হচ্ছে তো তার জন্য ভাবলাম একটুখানি রাতের বেলার জন্য ডিম কষা করি পরোটা আছে ঘরে সেটা দিয়ে খাবো আর আমি কোথাও যাওয়ার আগে এরকম জিঞ্জার গার্লিক পেস্ট বানিয়ে রেখে ডিপ ফ্রিজ করে যাই তাতে আমার একটু কাজের সুবিধা হয় সবসময় করি না যখন বাড়িতে থাকি তখন করি না কিন্তু যখন কোথাও যাই তখনই করি আর এখানে আমি ডিম আর আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি ডিমটাকে সেদ্ধ করে নিয়ে তারপর আমি ফ্রাই করছি আর কড়াই যেহেতু শুকনো লঙ্কা তেজপাতা আগেই ফোড়ন দিয়ে নিয়েছিলাম তো তার জন্য এখন আর দিলাম না এর মধ্যে পেঁয়াজটা দিলাম আর আদা রসুনের যে কিউবটা ছিল সেটা দিয়ে দিলাম এবার সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব আর এদিকে যে টমেটোর পেস্টটা দেখিয়েছিলাম ওর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তো আমি ভাবলাম এটা একটু ঝালঝাল করেই আজকে কষা করে বানাই তাতে না পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে আমার দুপুরের রান্নাটা কড়াই আছে কিন্তু তাও ডিম কষাটা বানাচ্ছি কারণ আমার একটু মনে হচ্ছে একটু কষা কষা করে মাংস বা ডিম হলে ভালো হতো কারণ অনেক দিন পাতলা খেয়েছি আজকে একটু কিছু ভালো খেতে ইচ্ছা করছে তো মাংস তো ঘরে নেই আজকে গিয়ে কিনে নিয়ে আসবো তো ঘরে যেহেতু ডিম ছিল তো ডিম কষাই করে নিলাম
মশলাটা কষে যাওয়ার পর আমি একটু গরম জল দিয়ে ওর মধ্যে ডিম আর আলুটা দিয়ে নিয়েছিলাম। তারপর নামানোর আগে একটু ধনে পাতা যেহেতু নেই তার জন্য একটু কাসুরি মেথি দিলাম। এটা দিলে খেতেও বেশ দেখলাম ভালোই লাগছে। আর আমার স্নানও সারা হয়ে গেছে, এখন আমি দুপুরের লাঞ্চটা নিয়ে নিয়েছি। এখানে উচ্ছে ভাজা আছে, একটু পাতলা করে মাছের ঝোল করেছি, আর ডিমটা দেখে এত লোভ লাগছিল তো ভাবলাম একটু ভাত দিয়েও খাও, রাতেও আবার খাওয়া যাবে। আবার আমরা বেরিয়ে গেছি বাজার করতে। আমরা এখানে ইন্ডিয়া থেকে ফেরার পরে প্রায় 3 সপ্তাহ ইন্ডিয়া থেকে ঘোরার পরে সানডে এসেছি, আজকে আমরা বাজার করতে যাচ্ছি। না মাঝে তুমি বেরিয়েছিলে একদিন আলু পেঁয়াজ নিতে, নালে চলছে কি করে? মাঝে আলু পেঁয়াজ কিনতে বেরিয়েছি, মাঝেও আলু পেঁয়াজ কিনতে বেরিয়েছিল, আর আমার ঘরে ডিম রাখা ছিল তো মোটামুটি এইসব দিয়ে চালিয়েছিলাম। তারপর আদা রসুন এগুলো আমি কিছুটা রেখে গেছিলাম। না আজকে প্রপারলি বাজার করতে যাচ্ছি আজ, হ্যাঁ, ইন্ডিয়া থেকে ফেরার পর। হ্যাঁ, আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর লাগছে বেরিয়ে। মানে হালকা একটা জ্যাকেট পরে নিয়েছি, মাথায় খুব একটা ঠান্ডাও লাগছে না, কানে 7 ডিগ্রি টেম্পারেচার। মানে আমি এরকম পোশাকে আজকে, কারণ আমার কাশি লেগেছে ইন্ডিয়া থেকে আসার সময়, কাশি লেগেছে বলে আমরা খুব ভুগেছি এবার ইন্ডিয়াতে গিয়ে। মানে বাড়ির একদমই পাশে মেট্রো বলে একটা গ্রসারি স্টোর আছে, তো আমরা সেখানে প্রথমে আসলাম বাজার করতে। তো এখানে দেখি মাংস কেমন পাওয়া যায়, যদি ভালো মাংস পাই তাহলে এখান থেকে একটুখানি চিকেন নেব। আর এই মেট্রোতে ঢোকার মুখেই না প্রচুর স্ন্যাক্স থাকে, তো এইসব জায়গাতে এখন বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, আমি মাংসের জায়গাতেই চলে গেলাম। এখানে এসে দেখলাম লেক কোয়ার্টার রয়েছে, তো ভাবলাম এরকম একটা লেক কোয়ার্টার তুলে নিই। এই লেক কোয়ার্টার নিলে আমার খুব সুবিধা হয়, কষা মাংসও করা যায়। এরকম নিয়ে নিই, নিয়ে নাও, এগুলো বেশ ভালো, বিরিয়ানি বানালেও বানানো যাবে, চিকেন কষাও বানাবে। আমরা মেট্রো থেকে শুধু চিকেনই নিলাম, তারপর চলে আসলাম ফুড বেসিক্সে, কারণ ফুড বেসিক্সে না সবজির দামটা খুবই রিজনেবল থাকে। মেট্রোতে আমার একটু বেশি লাগে সবজির দাম, তো তার জন্য আমার যেহেতু সবজি নেওয়ার ছিল তাই ফুড বেসিক্সে চলে আসলাম। এসেই একটা ফুলকপি নিয়ে নিলাম বড় সাইজের। আর এখানে না এই কমলা লেবুগুলো খুব টেস্টি হয়, তো ভাবলাম এখান থেকে দুটো এরকম কমলা লেবু নিয়ে নিই। আর আমরা যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে একটু লেবু জল খাই, তো আমার তো এরকম লেবু লাগে। ইন্ডিয়াতে গিয়েও আমি যতটা পেরেছি বাজার করেছি, আমার খুব ভাল লাগে এই বাজারঘাট করতে, সবজি কিনতে, মাছ কিনতে, এগুলো আমার খুবই ভালো লাগে, তোমরা আমার ভ্লগে দেখেছো। আগেও আমি যখন ভ্লগ করতাম না তখনও আমি বাজারে আসতাম, মানে এরকম খুব কম দিন গেছে যে অনির্বাণ একা বাজারে গেছে, আমি ওর সাথে সাথে সবসময় বাজারে এসেছি। আর আমি দেখলাম এখানে বেশ একটু ভালো গাজর পাওয়া যাচ্ছে, তো এরকম গাজর নিয়ে নিলাম। আর এমনই সবজি নিচ্ছি যেগুলোর সাথে একটা ভালো তরকারি করা যেতে পারে, তার জন্য গাজর নিয়েছি। এখানে একটু বিনস নেব আর বিট, এই গাজর বিনস আর বিটের ভাজাটা না আমার খুব ভালো লাগে, তো তিনটেই নিয়ে নিলাম। তার সাথে এখানে একটু র শ্রিম্প নিলাম। এখানে অনেক রকমের চিংড়ি পাওয়া যায়, সাইজের দিক থেকে আবার কিছু চিংড়ি সেদ্ধ করাও বিক্রি হয়, এরা স্যালাডে যেহেতু চিংড়ি খায়, তো আমি সেদ্ধ চিংড়িটা নিলাম না, এই র শ্রিম্পটা নিলাম। 2 প্যাকেট চিংড়ি তুলে নিয়েছি, ঘরে মাছ নেই তো চিংড়িটা দিয়ে মোটামুটি কদিন কাজ চলবে, তার সাথে চিকেন আছে। আর এখানে দেখছি একটা ম্যাগির স্তূপ, এক একটা ম্যাগি 39 সেন্ট করে দিচ্ছে, মানে ওই দেশের টাকায় 24 টাকা মতো। আমি ওখান থেকে বেশ কয়েকটা ম্যাগি তুলে নিলাম, তাছাড়া বাঁধাকপি, মূলো, এই সব সবজি নিয়ে বাড়ি চলে এলাম। আর বাড়িতে আমার ফ্রিজে না একটা ফ্রোজেন পরোটার প্যাকেট ছিল, এখানে পরোটাগুলো ফ্রোজেন করে রাখা থাকে, যেটাকে একটু হালকা ফ্রাই করে নিলেই কোনো চিকেন কষা, আলুর দম এগুলোর সাথে বেশ ভালো লাগে। তো আজকে যেহেতু আমি ডিম কষা করেছি তো ভাবলাম আজকে ডিনারে এই পরোটাই খাবো ডিম কষা দিয়ে। আর আমি এর মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, এতে না পরোটাটা খেতে বেশ ভালো লাগে। এটা যেহেতু প্লেন পরোটা তো তার জন্য একটু ঘি মাখিয়ে নিলে না ফ্রাইটা ভালো হয়। আর এখন এই শর্টেই সব কাজকর্ম করছি, কারণ ইন্ডিয়া থেকে যে ব্যাগপত্র এনেছি সেগুলো কিচ্ছু খোলা হয়নি, তো সেইগুলোও সব গোছাতে হবে আস্তে আস্তে। এখানে আমি ডিনারটা সার্ভ করে নিচ্ছি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর কেউ যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।